তোমার কমিউনিকেটিভ স্কিলকে ডেভেলপ করা যায় কিভাবে তোমার অফিসে তোমার স্কেলটা হাই করা যায় তোমার পজিশনটাকে ডেভেলপ করা যায় কিভাবে ঘরে বসে থেকে এই গ্লোবালাইজড পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে ইনকাম করা যেতে পারে পৃথিবীর সাথে আধুনিক পৃথিবীর সঙ্গে টিউন থাকা যায় কানেক্টেড থাকা যায় এই নিয়ে আমার বিশেষ অভিযানের থার্টি ডেজ স্পোকেন ইংলিশ কোর্স ডে টু অর্থাৎ কোর্স শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন আজ আমি তোমাদের দেখাবো প্রনাউন্সিয়েশন লেটার্স আমরা জেনেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষুদ্রতম একক হচ্ছে লেটার্স বা অক্ষর এই লেটার্স এর কেন প্রয়োজন আমাদের উচ্চারণ শিখবা আমি দেখেছি বিভিন্ন ক্লাসে এমন কি বিএ বা বিএসসি ছেলেমেয়েদেরকে আমি দেখেছি মিনিমাম উচ্চারণ করতে তাদের কাল ঘাম ছুটে যায় কেন কেন না আমি দেখেছি তাদের একদম প্রাইমারি অর্থাৎ একদম বেসিক লেভেল প্রবলেম অনেক লেটারস এর উচ্চারণ তাদের ঠিকঠাক নেই তাই আমি চেষ্টা করছি প্রতিটি লেটার এর খুব সাইন্টিফিক ভাবে উচ্চারণ কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি দেখো আমরা আগে দিনে শিখেছিলাম টোটাল নাম্বার অফ ভয়েলস কটি পাঁচটি কি কি এ ই আই ও ইউ বেশ ভালো কথা এবারে আজকে খুব ইন্টারেস্টিং শিখবো আমরা ভয়েল আছে পাঁচটি কিন্তু ভয়েল সাউন্ড আছে কটি বাইশটি ভাওয়েল আছে পাঁচটি সাউন্ড হয় বাইশটি এটা আমাদের অনেকেরই জানা নেই এই জানা না থাকার জন্য কি হয় এই সাউন্ড গুলো দিয়েও যে ওয়ার্ড তৈরি হওয়া যায় করা যায় সেটা আমরা জানি না চলো দেখে নিচ্ছি কি কি বাইশ খান সাউন্ড দেখো দেখো এই যে এ এই এর প্রনাউন্সিয়েশন কি হতে পারে এ আমরা বলছি কিন্তু এ কিন্তু এর উচ্চারণ কি হয় আ আমরা বাংলাতে বলছি আ এই আ উচ্চারণ কি রকম দেখো ফল তো আ এরকম প্রচুর আছে তাহলে এই উচ্চারণ কি শেখলাম আমরা আ এইবার মজাটা দেখো এই এর উচ্চারণ কখন কি অ যেমন কি বল বল ডল হল ইত্যাদি আবার বর দেখো এই উচ্চারণ কি আছে এ এরকম ম্যান ব্যাট ক্যান হ্যাট ইত্যাদি তাহলে দেখো একটা ভালো আছে এ তার কটা না তিনখানা আমরা ই বাংলা যে আমরা এ এ দরকার বা প্রয়োজন তখন আমরা ইউজ করি ই না অনেক গিয়ে তারা এবার এ কার দরকার তারা ই না বসে অন্য কিছু বসিয়ে দিচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আমরা বেসিক লেভেল থেকে শিখছি প্রাইমারি লেভেল থেকে শিখছি যারা জানো তোমরা তারা একবার দেখে নিলে খুব কনফিডেন্টলি তোমরা কিন্তু বলতে বা লিখতে বলতে পারবে আমি তো বলেছিলাম তোমাদের যে স্পোকেন ইংলিশ শুধু নয় এই যে কটা ক্লাস করলে পরে গ্রামারের একদম প্রাইমারি লেভেল কমপ্লিট হবে এবং প্রতি প্রত্যেকে তুমি যে ইংলিশে কথা বলবে খুব স্মার্টলি বলবে কনফিডেন্টলি বলবে দেখো ইতে কি হচ্ছে এ হচ্ছে কিরকম দেখো এগ বেগ লেগ টেল টেন মানটা ভুলেছে এটা হবে না নেক্সট আরো দেখে নিচ্ছি দেখো আই এই যে স্মল আই আইটা হচ্ছেন কি আই আ আর সে আই কিরকম কাইন্ড মাইন্ড ফাইন্ড দেখো আই দিয়ে কি হচ্ছে বেশ ভালো কথা কোনো ব্যাপার না এই দেখো আই এর মানে কি হচ্ছে ই এর উচ্চারণ কিরকম হয় ই যেমন বিগ বিগ পিন তাহলে কি দেখলাম তাহলে মাথায় জানা থাকবে এর হচ্ছে যেমন আইও হয় ই হয় আরো আছে দেখো ও এই যে ও এর জন্য ও নর্মাল কোনো ব্যাপার নাই যেমন গো কোনো ব্যাপার না কিন্তু কখনো আ হয় যেমন লাভ লাভ ও এরকম প্রচুর আছে আরো দেখি আমরা এই যে ইউ ইউ হচ্ছে ইউ ভালো কথা ইউ কিরকম কোনো ব্যাপার না ভালো কথা এটা আমরা সকলে জানি এইবার দেখো ইউরোচন কখন হচ্ছে আ যেমন রান পাট শাট মাস্ট দেখো রান বানান করতে আমি অনেকে দেখেছি আর এন পাট বি এটি প্রচুর ছেলে মেয়েকে আমি দেখেছি কেননা তাদের মাথায় কিন্তু এই উচ্চারণ নেই নেক্সট দেখি আমরা ইউ র উচ্চ দেখা আবার ইউ ওয়াই ইউ ইয়ের মতো যেমন হিউজ কিউট মিউট তাহলে দেখ এক ইউ তাহলে উচ্চারণ কিরকম ইউ ইউ আ আ আ ইউ তাহলে এই যে আমরা তিনখানা সাউন্ড শিখলাম যদি জানা থাকে আমাদের তাহলে আশা করছি সমস্যা হবে না এবার আরো দেখবো আমরা দেখো এবার কি যৌগিক তার মানে একাধিক ভাওয়েল একাধিক ভাওয়েল মিলিত হয়ে যৌগিক স্বর তৈরি করে কিরকম দেখে নিচ্ছি দেখো এই যে আর দুটো ভাওয়েল কি কি আছে এ আর আই এই মিলে কি হবে এই এটা কিন্তু ভীষণ জরুরি এই জায়গাগুলো অনেকের প্রাইমারিতে নিজের চোখে দেখে পড়ে না থাকার জন্যই সমস্যাটা চলো দেখে নিচ্ছে এ আই দুটো ভাবেল মেল হলো যেমন দেখো পেইন প্রচুর ওয়ার্ড আছে তাহলে এ আই থেকে হচ্ছে এই কেন ডিপথং কেন বলছি দুটো ভাওয়েল মেলে এক কি হচ্ছে যৌগিক সরি এখানে কি রয়েছে যৌগিক কেন দুটো লেটারের সংমিশ্রণ আছে এই আরো দেখি ও এতে কি হয় ও কি হয় ও ও থেকে এও যেমন গোল পোট পোট রোড দেখো আরো দেখবো আমরা দেখো ও ওয়াই ও থেকে অয় হয় কি বলছেন কি বাংলাদেশ বলছে অয় যেমন বয় টয় কয় কত সুন্দর আরো দেখবো ও আই দেখি হয় অয় ও এই দেখি হয় অয় কেন টয়লেট পয়েন্ট অয়েল আরো দেখি ও ইউ থেকে কি হয় আউ কি হয় আউ কি রকম যেমন দেখো সাউন্ড পাউন্ড গ্রাউন্ড দেখো এই যে দেখো আমরা এই যে উচ্চঙ্গল করছি এগুলো প্রত্যেকটা একটা দ্বিত্বং বা যৌগিক স্বর আরো আছে দেখো ও ডাব্লিউ কে হচ্ছে আউ নাও হাউ কাউ নেক্সট দেখো এবারে আমরা কি করব সাম ওয়ার্ডস হ্যাভেন ডাবল ভাউল বাট দিস আর নট ডিপ থ্রং একটুখানি পেতিক্রমে দেখবো আমরা ডাবল ভাওয়েল থাকলে কি হয় ডিপ হয় যৌগিক শরৎ তৈরি হয় কিন্তু দেখবো আমরা এখানে যে কিছু কিছু ডাবল ভায়েল থাকা সত্ত্বেও কিন্তু যৌগিক সব তৈরি হয় যেমন দেখো ই এ তে কি হয় দীর্ঘ যেটা আমরা দীর্ঘ বলি যেমন সিজ প্লিজ জিম আর দেখবো ই এতে কি হয় এ যেমন হেড হেড ডেট আমি প্রচুর ছেলে মেয়েকে বারো ক্লাসে পড়ে ডেড বানান কি হচ্ছে ডিইডি ডেট হেড বানান এইচ ইডি হেড তো এই যে এই যে এটা যদি দেখা থাকে আমার মনে কোনো প্রবলেম হবে না নেক্সট ডাবল ই তে কি হয় দীর্ঘ দীর্ঘ কি হয় কি রকম যেমন নিড সিড ব্লিড এই ডাবল ই তে হচ্ছে এই যে আমরা যেটা বলি রসি দীর্ঘ ই এই দীর্ঘ ডাবল ই তে চলো আবার দেখবো ই আই তে কি হয় এটাও দীর্ঘ ই হয় কি রকম যেমন রিসিভ ডিসিভ কনসিভ নেক্সট ডাবল ও এটা কিন্তু খুব সবচেয়ে বেশি ভুল দেখা যায় এখানে ডাবল ও তে কি হয় উ হয় বা দীর্ঘ উ হয় কি যেমন লুক দেখো লুক ডাবল ও তে কি উ লুক বুক রূপ মুম টুক তাহলে দেখো এই যে দেখো উচ্চারণ গুলো এই যে উচ্চারণ গুলোকে বলছি আমরা ডাবল ভাবেল থাকা সত্ত্বেও আমরা কিন্তু বলছি না এইবার এবার আমি তোমাদের দেখাবো কনসোনেন্ট তাহলে আমরা ভাওয়েল শিখলাম পাঁচটা খানা ভাওয়েল সাউন্ড শিখলাম তাহলে ভাওয়েল সাউন্ড যে ওয়ার্ডগুলো তৈরি হয় আর আমার মনে প্রবলেম হবে না এবার সে কনসোনেন্ট কটা ছাব্বিশ খানা এখানে আমাদের ভীষণ প্রয়োজন কেন না আমি প্রচুর ছেলে মেয়েদের ক্ষুদিরাম প্রণাম করতে পারছে না ক্ষুদিরাম কি বলছে কে এই সিও ক্ষুদিরাম কিতিস তারপর হচ্ছে খান্না বা হচ্ছে গ্রাফিক পারানটা করতে পারছে না কেন এই যে বাংলা যে লেটার সঙ্গে বা অক্ষর সঙ্গে ইংলিশ লেটার যে কি সম্পর্ক এটা অনেকেরই অনেকেরই এই ধরনের প্রবলেম রয়েছে আশা করছি আজকে পড়ার সমস্যা থাকবে না তেমন যারা বাংলায় বলছে আমরা ক সেটাকে ইংলিশে কি বলবো কখনো কে হবে বা কখন সি হবে খ কিসে আছে কে এতে খ হয় গ কিসে আছে জি ঘ কিসে আছে জি এইচ কিসে আছে সি এইচ

টি দেখো এই যে টি তে অনুসারে ট বসিয়ে দেয় মানে কিবোর্ডে මුध्दนತೆ ট না কিন্তু টি তে কি হবে ট হ থ ড টি ইজ দ হয় থো হয় ধ ডি ইজ ধ দন্তন্য কি হয়েছে ন এইবা চলো আরো দেখি নেই বাকিগুলো প পি ফ টি ইজ দ ফ এফ হয় ব কখন বি তে হয় কখন ডব্লিউ তে হয় ভ ভি দিয়েও হয় পিএস দিয়ে হয় ম এম অন্ত জেতে হয় ওয়াই হয় র আর ল এল ব ডাব্লিউ আরো দেখে নেব তালিবস্য কিসে হয় এস এইচ এটা প্রচুর ভুল করে মূর্ধনস্য কিসে হবে এস এইচ দন্তস্য কিসে বেশ এস তে কিসে এইচ দৈষ্ঠন কি হয় আর এস আর ডাবল এইচ এন জি আর এই যে বিষয় এন দেখো এই যে আমি কেন তোমাদের কঞ্চমি উচ্চারণটা দিলাম কেন না বানান গুলো করতে গিয়ে এগারো ক্লাস ইলেভেন এ পড়ে টেন এ পড়ে তখন লেখানো হচ্ছে প্রচুর বানান ভুল করছে কেন তার জন্যই আমার এগুলো দেওয়া আশা করছি তোমরা যদি একবার চোখ বলো একটু প্র্যাকটিস করো কোন দিনে কোথাও তোমার একটি সিঙ্গেল মিস্টেক হবে না নেক্সট দেখে নিচ্ছি কনফর্মিন আছে দেখো এই যে দেখো কি হয় ক হয় এতে কি হয় ক হয় যেমন ক্যাট কোল্ড ক্যান এক্সেট্রা এইবার আমি দেখাবো সেতে আবার দন্দস হয় কি হয় সিনেমা সার্কাস সাইকেল দেখো এবার সিএস তে কি হয় চ কি যেমন চাইল্ড চার্জ তিন এক্সেট্রা আরো দেখে নেব সি তে আবার কি হয় খ হয় কিরকম কেমিস্ট্রি কলেরা এক আরো দেখে নি জি তে কি হয় গ যেমন গেম গার্ল গিভ এক্সেট্রা এইবার জিতে আবার চ হয় যেমন জেম জার্মান ডেঞ্জার এক্সেট্রা এইবার দেখো দন্ত স দন্ত স তে স দন্ত স হয় এস তে দন্ত স হয় কালি ভাষায় হয় যেমন সুগার থিং সেট এক্সেট্রা এবার এস তে কি হয় দেখো স শিখলাম বর্গ জ হয় যেমন মেজর এই যে জায়গাগুলো না থাকার জন্য প্রচুর ছেলেমেয়েরা কি হয় ভুল করে যে লিখে দিয়ে দেয় কি হবে মেজর ট্রেজর প্লেজার এক্সেট্রা আরো দেখে নেব টিএস থেকে থ যেমন কি আর টিএস থেকে থ থিং থিং হট এক্সেট্রা টিএস তারপর কি দ হয় বা দ হয় যেমন দ দ্যাট দে এক্সেট্রা টিএস তে আবার ট হয় ছ হয় যেমন ছ মাস হেমস এক্সেট্রা আরো দেখে নেব এইবার আসছি আমরা কি বলতো এই যে লেটার গুলো আমরা শিখলাম এই লেটার গুলো আমাদের কেন প্রয়োজন আমরা তো জানি না আমি দেখেছি অনেক মাঝারি অনেক ভালো স্টুডেন্টদের মধ্যেও আমি দেখেছি এই বানানগুলো তো ভুল করতে আশা করছি এই লেটারগুলো তোমার একটু যদি প্র্যাকটিস করো তোমাদের একটু আর ভুল হবে না লেটার কমপ্লিট আশা করছি এবার আসবো ওয়ার্ড বা শব্দ ওয়ার্ড কাকে বলে আমরা জানি একা এক বা একাধিক বা একের বেশি লেটার পাশাপাশি বা অক্ষর পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে সেই লেটার সমস্যাকে ওয়ার্ড বলে আমি দেখাবো ওয়ার্ড বলে কিভাবে তৈরি হচ্ছে দেখো যেমন বলছে চক দেখো কি কি দিয়ে এলো লেটার সি এ সি এইচ এ এল কে তাহলে দেখো এতগুলো লেটার মিলেই হচ্ছে একটি ওয়ার্ড তাহলে আমরা ওয়ার্ড গঠন কি করব আমরা নিজেরা প্রচুর ওয়ার্ড গুলো আমরা যখন ছোট ছোট বাচ্চাদের যখন প্রথম শেখাবো ইংলিশ তখন আমাদের এইভাবে কি করব বানানগুলো শেখাবো দেখবো আর বড় হয়ে ওদের আর আর কোনো প্রবলেম হবে না আর ওদেরকে দেখো এই যে চ ক্যাট কি করে এলো দেখো সি প্রত্যেকটা লেটারের উচ্চারণ গুলো আমরা দেখাবো বা প্রনাউন্সিয়েশন গুলো দেখাবো তারপরে দেখবো যে ওরা আর একটিও ভুল করছে না এবারে দেখো পিকচার কি করে পিকচারটা কি করে এসেছে পি আই সি টি ইউ আর ই এগুলো সবগুলো লেটার প্রত্যেকটার আলাদা আলাদা প্রনাউন্সিয়েশন কিভাবে হচ্ছে তোমরা দেখে নাও দেখে নেবে ছোটদের শেখাবে এইভাবে এবার দেখো সাইকোলজি আবার কিভাবে এসে পি এস ওয়াই দেখো দেখো দেখোলজি বলছে উচ্চারণ হচ্ছে না পি এস ওয়াই সি এইচ ও এল ও সি ওয়াই তাহলে দেখো এই যে এতগুলি লেটার প্রত্যেকটা লেটারের যে প্রনাউন্সিয়েশন হবে তার কোনো ব্যাপার নেই ব্যতিক্রমী গুলো আমাদেরকে জানতে হবে এইভাবে যদি প্রতিদিন দশটি করে ওয়ার্ড যদি আমরা বানাই বা তৈরি করি বা আমাদের ছোটতে শেখাই বা আমরা নিজেরা করি দেখব আমাদের আর কোনোদিন লিখতে বলতে বা কোথাও আমাদের কোনো সমস্যা থাকবে না এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের বেঁচে প্রায় প্রায় শেষ এবারে চলে যাবো আমরা সিলেবল ওয়ার্ডের সামনে খুব যুক্ত সিলেবাল কাকে বলে সিলেবালের কিছু নয় শব্দাংশ জীব জীব বা গতির না করে একবারে একটি ওয়ার্ডের যতটুকু অংশ বা যে ওয়ার্ড উচ্চারিত হয় তাকেই বলে সিলেবাস তার মানে একটি বড় ওয়ার্ড আছে তার একটা পার্ট একটা পার্ট জিম বা ঠোঁট কোন গতি পরিবর্তন স্টিল থেকে যতটুকু অংশ অংশে করব ওই অংশকে বলছি আমরা বা দেখি দেখো আচ্ছা এই সিলেবল কত প্রকার অনেক প্রকার একটি একটি যদি সিলেবল থাকে তাহলে বলবো মনোসিলেবাল দুটি থাকলে বলছে আমরা সিলেবল তিনটা সিলেবল থাকলে ট্রাই সিলেবল আর তার বেশি থাকলে মনোসিলেবাল চলো আমরা দেখি মনোসিলেবাল সরি সিলেবল মনো সিলেবেল কি মনো মানে যে সমস্ত ওয়ার্ডের একটাই সিলেবল থাকে অর্থাৎ একবারে একবারে উচ্চারিত হয়ে যান বল বল ম্যান ক্যাট কোন গতির পরিবর্তন নেই একবারে ওয়ার্ডটা উচ্চারণ করা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো বা যে ওয়ার্ডের এই যে অংশগুলো একবারে উচ্চারিত হচ্ছে জিভের বা ঠোঁটের গতি পরিবর্তন না করে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা ওয়ার্ড গুলোকে বলছি আমরা মনো এবার কি অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড উচ্চারণ করতে হলে দুটো সিলেবল আমাদের উচ্চারণ করতে হয় অর্থাৎ জীব বা ঠোঁটের গতির পরিবর্তন করতে হচ্ছে দুবার সেই সমস্ত ওয়ার্ডকে বলছি আমরা ডাইসেল যেমন উম্যান ম্যান উ একবার ম্যান তার কিছু দুটো সিলেবাস দুবার চেঞ্জ করতে হচ্ছে উ ম্যান এগুলো ডাই সিলেবাস চলো দেখেনি ট্রাই সিলেবাস কি যে সমস্ত ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে তিনটি সিলেবল বা শব্দাংশ থাকে অর্থাৎ তিনবার জিভ বা ঠোঁটের গতি পরিবর্তন করতে হচ্ছে সে সমস্ত ওয়ার্ডকে বলছি আমরা ট্রাই সিলেবাস বিউ টি ফুল বিউ টি ফুল বিউটিফুল সে ল ব্যাচেলার তাহলে দেখো ট্রাই সিলেবেল এইবার থিনের বেশি সিলেবল যে সমস্ত ওয়ার্ডে থাকবে সেই সমস্ত ওয়ার্ডকে বলছি আমরা পলিস সিলেবল বা পলিস সিলেবিক ওয়ার্ড যেমন এলিমিনেশন এলিমিনেশন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এই হলো সিলেবল সিলেবলগুলো আমাদের জানা প্রয়োজন কারণ আমরা তখন বুঝবো এই পরে আমরা চলে যাচ্ছি সেন্টেন্স দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইজ সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে যতগুলো লেটার দিয়ে তৈরি হয় ওয়ার্ড কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে এবং অর্থপূর্ণ একটা একটা সেন্টেন্স তৈরি করে বা পার্ট তৈরি করে সেই যে পার্ট বা সেই যে ওয়ার্ডের সমষ্টি তাকে বলছি আমরা সেন্টেন্স বাংলায় বলছি বাক্য যে সেন্টেন্স আমরা তৈরি করবো অ্যাকচুয়ালি আমরা ইংলিশে কথা বলি বা লিখি বা পড়ি আমরা তো সেন্টেন্সে পড়ি আমরা গোড়ার থেকে সেন্টেন্সে এসে পৌঁছালাম

উই সেলিব্রেট দা ইন্ডিপেন্ডেন্স ডে এটা কেমন সেন্টেন্স বলছি কেন না কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে কি করছে এটা মনে বা প্রকাশ করছে এবং অর্থপূর্ণ তবে এই ওয়ার্ড গুলির সমষ্টিকে বলছি আমরা সেন্টেন্স এবারে এই তো আমরা জানি তাহলে আমরা কি দেখছি আমরা কতগুলো ওয়ার্ডের সমন্বয় তৈরি হয় তাহলে এই যে সেন্টেন্সটা তৈরি হয় কি বলছি আমরা না কতগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয় তাই এইবার আমাদের কি করতে হবে যে ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয় তাহলে সেই ওয়ার্ড আমাদের জানতে হবে এই যে ওয়ার্ড প্রচুর বলতে বা লিখতে বলতে পারে না কেন কারণ হচ্ছে যে ওয়ার্ড গুলো দিয়েই উপাদান গুলো দিয়েই আমাদের সেন্টেন্স তৈরি হয় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ড গুলোর পরিচিতি জানি না কে এই ওয়ার্ডের পরিচিতি দেবে আমি আমি জানি আমি জানি এটা চশমা এই যে চশমা ওয়ার্ড জানি তবে আমি চোখে ইউজ করছি আমি যদি না জানি চশমা যে চশমা তাহলে আমার জানা থাকে ওয়ার্ডটা নাউন না প্রনাউন না কি কোন ওয়ার্ড এই ওয়ার্ডের পরিচয়গুলো যদি জানি তাহলে ওয়ার্ড গুলো আমরা পারফেক্টলি ইউজ করতে পারবো দুর্ভাগ্যের আমি আবার বলছি যে ওয়ার্ডের পরিচিতিগুলো পরিচিতি গুলো আমাদের জানা থাকে না অর্থাৎ কোন ওয়ার্ডের পরিচিতি সেগুলো কে করায় না পার্টস অব স্পেস শেখায় আমাদের আমরা পার্টস অব স্পেস গুলো প্রপারলি শিখি না আমরা শুধু মুখস্থ করে যাই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বার 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 কনজাংশন ইন্টারজেকশন করে যাই কিন্তু এই যে ওয়ার্ড যে পরিচিতি কোনটা নাউন কোনটা অ্যাডজেক্ট কোনটা ভার প্রত্যেকটার যে ক্লাসিফিকেশন আমাদের এখানে বিরাট গ্যাপ থেকে যায় এই গ্যাপিং এর জন্যই আমরা প্রচুর ক্লাসে আমরা ক্লাসের পর ক্লাসে যাই কিন্তু আমরা ভালো ইংলিশ বলতেও পারি না লিখতেও পারি না পড়তেও পারি না এই অসুবিধা দূর করবার জন্যই তো আমার বিশেষ ক্লাস পরের তিন নম্বর ক্লাস হতে যাচ্ছে আমাদের এই যে সিরিজ তার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আমি আজ দেখাবো তোমাদের সেন্টেন্স কেন আমাদের কি কি আছে উই সেলিব্রেট দা ইন্ডিপেন্ডেন্স ডে কি আছে দেখো প্রথমটা আছে উই একটা ওয়ার্ড এই ওয়ার্ডটা কি এই ওয়ার্ডটা যে সেন্টেন্সটা সাবজেক্ট পরে দেখি আমরা সেলিব্রেট এই যে ওয়ার্ড এটা কি এটা হচ্ছে তারপরে কি আছে দা ইন্ডিপেন্ডেন্স ডে এটা কি এটা হচ্ছে সেন্টেন্স এর অবজেক্ট তাহলে দেখো তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট এই মিলেই তো সেন্টেন্স তৈরি হয় আমার সেন্টেন্স দিয়েই তো কথা বলি বালি কি তাহলে সেন্টেন্স আমাদের জানতে হবে সেন্টেন্সে যাবার আগে আমাদের অবশ্যই সেন্টেন্সের পার্ট গুলোকে জানতে হবে সাবজেক্ট কি ভার কি অবজেক্ট কি এই যে ভার ভার বিশাল পার্ট অনেককে আমি দেখেছি এ ন্যারেশন করতে আসে ভয়েস করতে আসে ক্লস করতে আসে নাউন ক্লজ জানে না নাউন নাউন জানে না নাউন ক্লজ কি পারে অ্যাডজেক্টিভ জানে না অ্যাডজেক্টিভ ক্লজ কে কোনোভাবে সম্ভব সে ভার ভালো করে জানে না ভারবের ফর্ম জানে না অথচ ভয়েস ন্যারেশন করতে যায় অসম্ভব না তুমি কোনোদিন ইংলিশে কথা বলতে পারবে না লিখতে পারবে তুমি ডিসকানেক্টেড হয়ে যাবে সেই কারণে আমি জোর দিয়ে বলছি তোমাদের এই ত্রিশ দিনে ত্রিশ খানা ক্লাস যদি কেউ ফলো করো তোমাদের কোথাও বলতে লিখতে পড়তে কোথাও কোন ধরনের সিঙ্গেল কোনো প্রবলেম হবে না আমি নেক্সট ডে আলোচনা করবো সাবজেক্ট কি সাবজেক্ট কত প্রকার সাবজেক্ট কোথায় বসে কে কে সাবজেক্ট হতে পারে অবজেক্ট কি কোথায় বসে কে কে অবজেক্ট হতে পারে এবং সর্বোপরি এই যে ভার হচ্ছে মেইন সেন্টেন্সের এই ভারটা কি ভার কত প্রকার কে কোথায় বসে ভারের রূপ কি কখন কোথায় বসে যদি বিস্তারিত ক্লাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস উইল বি আপলোডেড নেক্সট ওয়েডনেসডে জাস্ট অ্যাজ এইট পিএম গুড বাই